হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে যাচ্ছে আশা করি আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো ভিউয়ার্স, যারা ডেটিং রিলেটেড বা সিপিএ রিলেটেড কাজ করেন ভিউয়ার্স, আশা করি তারা টেন্ডার টপিক সোর্সটা সকলেই জানেন। তো আজকে যে টপিক সোর্সটা আপনাদেরকে দেখাবো একদম টেন্ডারের স্যাম হুবহু কপি টপিক সোর্স এবং প্রচুর ভিজিটর আসে। আর এই সাইটটিকে ভিউয়ার্স আপনারা ক্যাশঅ্যাপ প্লাস পেপাল প্লাস ডেটিং এর জন্য বেস্ট কোয়ালিটির ট্রাফিক জেনারেট করতে পারবেন। যদি ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখেন, আশা করি ভালো পরিমাণ একটা ট্রাফিক আপনারা চ্যানাপসেট অথবা হোয়াটসঅ্যাপে নিয়ে গিয়ে ভালো একটা প্রফিট আর্নিং করে নিতে পারবেন ক্যাশঅ্যাপ পেপালে এবং যে সিপি নেটওয়ার্কগুলো আপনাদের কাছে আছে সেই নেটওয়ার্কগুলোতে। তো ভিউয়ার্স বেশি কথা বাড়াচ্ছি না, চলেন মেন টপিকে চলে যাই। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এখনও যদি আপনারা আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন। দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন ভিউয়ার্স সিম্পলিভাবে মেন টপিকে চলে যাই। তো ম্যান টপিকে আসার পরে ফার্স্ট অফ অল আপনাদের যে যে অ্যাপ্লিকেশানগুলো লাগবে কাইন্ডলি ভিউয়ার্স, সেগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের লোকেশান চেঞ্জার মাস্ট লাগবে। দেন আমাদের লাগতেছে হচ্ছে টোমাটো ভিপেন, আপনারা যে কোনো একটা ফ্রি ভিপেন ইউজ করতে পারেন। দেন আমাদের লাগতেছে ভিউয়ার্স এই যে এই অ্যাপ্লিকেশানটা। দেন আমাদের লাগবে ট্যাম্প মেল। টোটাল এই চারটে অ্যাপ্লিকেশান হলেই আশা করি এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে 100% লাইভ করতে পারবেন। তো আমি সম্পূর্ণ সিস্টেম এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। তো ফার্স্ট অফ অল এখন যে কাজটি করবো ভিউয়ার্স সেইটা হচ্ছে আমাকে একে ভিপিএন কানেক্ট করতে হবে। তো আমি টোমাটো ভিপিএনটা সিম্পলি ওপেন করতেছি। তো যেহেতু আমি ক্যাশঅ্যাপ পেপাল আর অ্যাপ্লিকেশানগুলো কই থেকে ডাউনলোড করবেন ফুল ভিডিওটি দেখতে থাকেন, আমি ভিডিও যে কোনো টাইমে ভাষণ সহ আপনাদেরকে সব কিছু রিভিউ দেখাই দিচ্ছি যে কতটা বেস্ট একটা অ্যাপ্লিকেশান। তো আমি টোমাটো ভিপিএনটা ওপেন করার পরে দেন এখান থেকে সার্ভারে ক্লিক করে দেবো। দেওয়ার পরে যেহেতু আমি ক্যাশঅ্যাপ পেপাল সকল ধরনের টাফিং দিতে চাচ্ছি, সেটাতে আমি এই জিভার্স নিউ ইয়র্কতে কানেক্ট করব। তো আমি নিউ ইয়র্ক সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে একটু সময় নিয়ে কানেক্টেড নিয়ে নিবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু সেকেন্ড অনুযায়ী এখানে কানেক্টেড নিবে। এবং এই টোমাটো ভিপেনটার একটা সুবিধা হচ্ছে ভিউয়ার্স, এখানে কিন্তু সময় বাড়ায় নেওয়া যায় এবং মানে বেস্ট একটা সার্ভার টোমাটো ভিপেনের হচ্ছে বেস্ট একটা সার্ভার। তো দেখেন এখানে হচ্ছে 100% কানেক্টেড নিলে একটা আইপিটা আমার কানেক্টেড হয়ে যাবে। আর যারা পেইড আইপি দিয়ে করবে তাদের তোর জন্য আরও ভালো। তো ফ্রিতে করলেও স্যাম কোনো সমস্যা নেই। তো আমি একটা কেটে দিলাম সিম্পলভাবে দেওয়ার পরে। তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এক ঘন্টা দিয়েছে। তো এটা বাড়ার সময় সিস্টেম অলরেডি যারা ইউজ করেন তারা হয়তো বা জানেন। তো আমি অ্যাড টাইম ফর ফ্রি এর উপরে ক্লিক করে দিচ্ছি। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে 1 ঘন্টা 43 মিনিট দিয়ে দিবে বাড়ায়। তো আমি গোটে ক্লিক করে দিলাম, এরকম অ্যাড আসবে, একটা কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাকে 3 ঘন্টা করে দিয়েছে। এইভাবে সময় বাড়ায় নেবেন যারা ঘন্টার পর ঘন্টা কাজ করতে চান, 10 সেকেন্ড পর আবার বাড়ায় নিতে পারবেন। তো আমি আর বাড়াচ্ছি না, যেহেতু আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো 3 ঘন্টা এতক্ষণ লাগবে না কিন্তু আমার। তো দেন এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে এখন যে কাজটি করতে হবে অবশ্যই ফোনের লোকেশানটা অন করে দিবেন। তো ফোনের লোকেশানটা আমি অন করে দিলাম। দেন এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। এখন আমি লোকেশান অ্যাপ্লিকেশানটা ওপেন করব, লোকেশান চেঞ্জার আর কি। তো সিম্পলভাবে লোকেশান চেঞ্জারটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে শো এ ম্যাপ, এখানে ক্লিক করে দেবো। অলরেডি আমার কানেক্ট করাই আসবে, যেহেতু আমরা এই অ্যাপ্লিকেশানটিতে কাজ করতেছি অলরেডি কিন্তু আমার কানেক্টেড করাই আসে। তো অনেক ক্ষেত্রে কিন্তু মিস করে, তো এই জন্য আমি যে কাজটি করব দেখেন। তো টেক্সাস দিয়ে একটু সার্চ করবো সিম্পলিভাবে, কাইন্ডলি একটু সময় দেন। নেট স্পিডগুলো যার কারণে কিন্তু সময় নিচ্ছে। দেন এখান থেকে দেখেন টেক্সাস সিটিতে চলে গেছে। দেন এখান থেকে আবার নিউ ইয়র্কও করে নিব। আপনারা অনেকেই কিন্তু এই ভুলগুলানি করেন যে আমার ধরা আছে, আমি ধ্যাম করে ভিপেন ধরলাম আর এসে দিয়ে দিলাম, এটা দেওয়া যাবে না। অনেক ক্ষেত্রে কিন্তু মিস করবে, এরকম একটু নাড়াচাড়া করে নেবেন। সিম্পলভাবে নেওয়ার পর এখন এখান থেকে আমি স্টার্টে ক্লিক করে দিচ্ছি। দিলে অনেক ক্ষেত্রে এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাড আসবে, কিন্তু আবার অনেক ক্ষেত্রে আপনার অ্যাড আসবে না। তো অ্যাড আসলে কাইন্ডলি আপনাকে অ্যাডগুলো দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেক্টেড নিয়ে নিয়েছে। দেন এখান থেকে এখন আমি অ্যাডটা কেটে দিচ্ছি। দেন এখান থেকে ব্যাক করে চলে গেলাম। তো এখন ভিউয়ার্স যে কাজটি করতে হবে, অ্যাপ্লিকেশানের ডাটাটি আমাকে ক্লিয়ার করে নিতে হবে, কারণ অলরেডি আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমি এখন অ্যাপ্লিকেশানটা ডাটা ক্লিয়ার করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশান ডাটাটা ক্লিয়ার করবেন ফোনের লোকেশান চেঞ্জার প্লাস ভিপেন ইউজ করার পরে, নইলে কিন্তু এখানে 100% ফেজ ভিভার চাইবে। কারণ অলরেডি যারা টেন্ডারে কাজ করেন তারা কিন্তু জানেন যে টেন্ডারে কত পেড করে কাজ করতে হয়, আর এখানে আপনারা ফ্রিতে কাজ করতে পারবেন বেস্ট একটা অ্যাপ্লিকেশান। তো দেন এখান থেকে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল এখন আমি এই অ্যাপ্লিকেশানটা ওপেন করতেছি। তো ওপেন করার পরে কাইন্ডলি একটু সময় দিতে হবে। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে ভিউয়ার্স। দেন এখান থেকে এখন ব্যাক করে চলে যাবো, আপনাদের ট্যাম্প মেল নিতে হবে। তো আমি ট্যাম্প মেল অ্যাপ্লিকেশানটা ওপেন করতেছি সিম্পলিভাবে। ট্যাম্প মেল অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে একটু সময় নেবে। যাদের নেট স্পিড একটু ফাস্ট থাকবে তাদের আশা করা যায় অনেক তাড়াতাড়ি চলে আসবে। তো এখানে একটু সময় দিতে হবে,
কারণ আমার নেট স্পিড একটু স্লো কাজ করতেছে, যার কারণে কিন্তু সময় নিচ্ছে। তো এই যে চলে আসছে, তো আমি সিম্পলভাবে জিমেলটা চেঞ্জ করে নিব, কারণ আমি আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে বলে থাকি যে ভিপিএন প্লাস লোকেশন ইউজ করার পরে যখন এই জিমেলগুলো দেয় সেগুলো কিন্তু অরিজিনালটা হয় না, একবার চেঞ্জ করে নিলে তারপরে আপনি পেয়ে যাবেন অরিজিনালটা। এই যে আমার চেঞ্জ করে দিয়ে দিয়েছে, দেন এখান থেকে এখন আমি সিম্পলভাবে জিমেলটা কপি করে নিলাম। তো নেওয়ার পরে দেন এখান থেকে এখন ব্যাক করে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখন আমি সিম্পলভাবে অ্যাপ্লিকেশনটিতে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে এখন যে কাজটি করবেন, দেখেন ইউয়ার্স আই এম এ ফেমিল, দেন এখান থেকে একটা আপনারা একটু সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে সিম্পলভাবে 23 দিচ্ছি যাতে ক্যাশ অ্যাপ সকল কলে ট্রাফিক পাই। দেন এখান থেকে জিমেলের এখানে দেখতে পাচ্ছেন আমি জিমেলটা দিয়ে দিচ্ছি, দেন এখানে একটা হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দিয়ে দেব। দেন এখান থেকে স্টার্ট নাও ক্লিক করে দিলাম। তো স্টার্ট নাও ক্লিক করে দেওয়ার পরে কাইন্ডলি একটু সময় নেবে। তো সিম্পলভাবে এখানে রেজিস্টার ইরোর দেখাচ্ছে। ব্যাটস অনেক ক্ষেত্রে কিন্তু ট্যাম্প মেলগুলো নেয় না, অনেকের কিন্তু ট্যাম্প মেল নিবে, আবারও বলতেছি অনেকের ট্যাম্প মেল নিবে। আমি কিন্তু আগে যে কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ট্যাম্প মেল দিয়ে ক্রিয়েট করছি, হয়তোবা এখন আমার স্প্যামিং ধরার কারণে হয়তোবা ট্যাম্প মেল নিচ্ছে না। তো প্রবলেম নাই, আমি সিম্পলিভাবে লিসা কুইন 3355 অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম সিম্পলভাবে আবার আমি স্টার্ট নাও ক্লিক করে দেব। তো কাইন্ডলি একটু সময় দিতে হবে। ভিডিওতে যদি এখনও লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। এখানে একটু সময় নেবে, অটো দেখবেন পরের পেজে চলে যাবে আপনার। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিস্টেম চলে আসছে। দেন এখান থেকে সিম্পলিভাবে লগ ইনে ক্লিক করে দেবো এখন আমি। তো লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে কাইন্ডলি একটু সময় নেবে। তো দেখতে পাচ্ছেন ইনভার্স, এই যে দেখেন এখানেও কিন্তু আমার সিম্পলভাবে অনেক সিস্টেম অ্যাড চলে আসতেছে। এরকম অ্যাড আসলে আপনারা দেখে নেবেন, দেন আমি অ্যাডটা কেটে দিলাম। তো দেওয়ার পরে দেন আবার একটা অ্যাড দিছে, তো আমি দুইটা অ্যাডই সিম্পলভাবে কেটে দিলাম। তো ইনভার্স এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন আপনারা। দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এখন হিউজ ট্রাফিক আছে, একদম টেন্ডারের সেম ট্রাফিক, শুধু সময় দিয়ে আপনাদেরকে এখন এখানে কাজ করতে হবে তাহলেই হচ্ছে। আর ট্রাফিকের রেসপন্স দেখেন আপনারা অবাক হয়ে যাবেন, দেখেন কত ট্রাফিক লাগবে আপনাদের, কাইন্ডলি একটু সময় দিতে হবে। এই যে দেখেন একদম কিন্তু টেন্ডারের সেম ট্রাফিক সোর্স, এখন আপনাদেরকে সময় দিয়ে জেনারেট করতে হবে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাস, এখন আমি ল ব্রেক দিব, এই যে ল ব্রেক দিব, এই যে ল ব্রেক দিব। তো এরকম এখানে এই অ্যাপ্লিকেশানটার একটাই প্রবলেম ব্যাটস, সেইটা হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড দিচ্ছে, এই যে ব্ল্যাক হয়ে আছে এগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাড আসতেছে। আপনাদেরকে কষ্ট করে একটু অ্যাড দেখে নিতে হবে, আর বেস্ট কোয়ালিটির ট্রাফিক শুধু একটু সময় দিয়ে আপনাদেরকে জেনারেট করতে হবে। এই যে ল ব্রেক দিচ্ছি, দেখতে পাচ্ছেন ট্রাফিক আসার কোয়ালিটিগুলো দেখ মানে অস্থির, কিন্তু দেখেন বেস্ট কোয়ালিটির একটা ট্রাফিক সাইট, শুধু একটু সময় দিয়ে আপনারা কাজ করবেন ধৈর্য সহকারে, এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ সিপিএতে যারা সময় ইনভেস্ট করতে পারবেন ব্যাস তারা কিন্তু আর্নিং করতে পারবেন না। আবারও বলে দিচ্ছি, সিপিএতে যারা সময় ইনভেস্ট করতে পারবেন শুধু তারাই আর্নিং করতে পারবেন। দেখেন আবার কিন্তু এইটুকুতে দেখেন কত অ্যাড দিচ্ছে। তো ব্যাস টেন্ডারে কিন্তু আপনাদের নাম্বার ভেরিফাই করতে হয়, অনেক প্রবলেম আছে। তো সেই হিসাবে আমি বলবো এটা এটা কিন্তু অনেকটা বেস্ট, শুধু একটু সময় দিয়ে ট্রাফিকগুলোকে জেনারেট করবেন। এই যে সকলকে আবার নিবেন না, দু একটা এরকম ক্রস দিবেন, আবার দু একটাকে ল ব্রেক মানে একটাকে ল ব্রেক দিবেন, চার পাঁচটাকে আপনারা সরি চার পাঁচটাকে ল ব্রেক দিবেন আর একটাকে ক্রস দিবেন। এই যে চলে আসতেছে, দেন এখান থেকে ব্যাস আমি যদি সার্চে চলে যাই, এখানে দেখেন হিউজ ট্রাফিক আছে। এই যে দেখেন হিউজ ট্রাফিক আছে, ধরেন এটা বিকটা কিন্তু অনলাইন। তো সিম্পলভাবে এই যে দেখেন এটা বিকটা অনলাইনে আছে, একে আমি একটা ল ব্রেক দিয়ে দিচ্ছি, এই যে ল ব্রেক দিয়ে দিলাম। দেন এটা বিকটা দেখতে পাচ্ছেন ইউনাইটেড কিংডমের একটা ট্রাফিক। তো দেন এখান থেকে আমি যদি এখন মেসেজে ক্লিক করে দিই, এবং সে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, তার লোকেশান এরিয়া জ্যামস। তো আমি এখন এখানে যদি মেসেজিং ক্লিক করে দিই, সিম্পলভাবে মেসেজিংয়ে ক্লিক করে দেওয়ার পরে কাইন্ডলি একটু সময় দিতে হবে। দেখেন আমি স্টেপ স্টেপ আপনাদেরকে সব সিস্টেমগুলো দেখাই দিচ্ছি, ফুল ভিডিও ধৈর্য সহকারে আপনারা দেখেন। তো এখানে ব্যাস ট্রাফিক কিন্তু আপনার সঙ্গে ম্যাচ না করা পর্যন্ত আপনি কিন্তু ওদেরকে মেসেজ করতে পারবেন না। তো দেন আমি এখানে এখন আবার এখানে প্রোফাইলে চলে আসতেছি। তো প্রোফাইল আসার পরে আপনাদেরকে এখন প্রোফাইলটা সঠিকভাবে এডিটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হিউজ ট্রাফিক আছে, যেখানেও অনেক অনেক ট্রাফিক আছে, শুধু আপনাদেরকে সময় দিয়ে একটু কাজ করতে হবে। এই যেভাবে ল ব্রেক দিতে হবে, এভাবে ল ব্রেক দিবেন। আর সবচেয়ে আবারও আপনাদেরকে যেটা বলবো ফ্রেন্ডস, আবারও বলতেছি অ্যাকাউন্টটা কিন্তু আপনাদেরকে লাইভ করতে হবে। অ্যাকাউন্টটা লাইভ করতে পারলে ট্রাফিক নিয়ে শেষ করতে পারবেন না।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ অ্যাড দিচ্ছে। তো এখন আমি আপনাদেরকে একটু প্রোফাইল গোছানোটা দেখাই দেই। দেন এখানে এটা কেটে দিলাম, সিম্পলভাবে কেটে দেওয়ার পরে আবার একটা অ্যাড আসছে, মানে দুইটা করে অ্যাড চালাচ্ছে কিন্তু তারা। দেন আমি এই অ্যাডটাও কেটে দিলাম। দেওয়ার পরে আবার যদি এই ম্যান লোগোটাতে এখন ক্লিক করে দিই, এভিয়ার্স, দেওয়ার পরে আমাকে এখন ফার্স্ট লেভেলে প্রোফাইলটা সঠিকভাবে গোছায় নিতে হবে। তো এখনও কিন্তু দেখেন আমার কিন্তু এখনও লাইভ হয় নাই, তো অ্যাকাউন্টটা লাইভ করতে হবে। কাইন্ডলি একটু ভিজিটর এদের সঙ্গে কথা বলে অ্যাকাউন্টটা লাইভ করতে হবে। তো সিম্পলভাবে এখান থেকে আমি এখন প্রোফাইলটাকে গোছায় নিব। তো আমি এই যে ইডিট ইনফো, যেহেতু আমার অ্যাকাউন্টটা লাইভ করা নিয়ে কথা, দেন এখান থেকে এখন ব্যাস এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখানে আমি এখন ইমেজ আপলোড করব। তো সিম্পলিভাবে আমি আমার গ্যালারি থেকে একটু ইমেজ আপলোড করে নিই। তো ব্যাস আমি এখান থেকে রিয়েল কোয়ালিটি দেখতে ইমেজ ফেস যেন একদম ক্লিয়ার বোঝা যায় এই কোয়ালিটির ইমেজ আপনারা আপলোড দিয়ে নেবেন। তো আমি সিম্পলভাবে এই একটা ইমেজ আপলোড দিয়ে দিচ্ছি। তো এই ইমেজটা নিচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ইমেজটা নিল, আগের ইমেজটা কিন্তু আমার নিল না, দেখতে পাচ্ছেন। তো এরকম কিন্তু সব ইমেজ কিন্তু এখানে নিবে না, যেগুলো না আপনার নেগেটিভ কোয়ালিটির বেশি ইমেজ সেই ইমেজগুলো কিন্তু এখানে নিবে না, এরকম রিয়েল কোয়ালিটির ইমেজ আপনাদেরকে দিতে হবে। বেশ দেন আমি এখানে দিয়ে দিলাম। তো নিক নেম যেটা সেটা রেখে দিলাম। অ্যাবাউটে এখন যে কাজটি করবেন, দেখেন 50 ওয়ার্ডের এখানে কিন্তু লিখতে পারবেন। তো আমি এখানে সিম্পলভাবে দিয়ে দিচ্ছি, হেই আই এম কল গার্ল, আই এম কল গার্ল, অ্যাডমি চ্যানাপস্যাট, অ্যাডমি হোয়াটসঅ্যাপ, দুইটাই এখানে আপনারা দিয়ে নেবেন ইউজার নেম। তো আমি এত কিছু আর দিচ্ছি না, এত কিছু রেখে দিলাম। দেন লোকেশানে ক্লিক করে দিচ্ছি। তো লোকেশানে ক্লিক করে দেওয়ার পর ভার্স অবশ্যই এখানে নিউ ইয়র্কও করে দিবেন, নিউ ইয়র্কও। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। নিয়ে নিয়ে এসে দেন এখান থেকে জেন্ডার, জেন্ডার তো ফিমেল দেওয়াই আছে, বয়স দেওয়াই আছে। দেন এখানে ক্লিক করে দিয়ে ভার্স এখানে আপনারা সিঙ্গেল করে দিবেন। দেন এখান থেকে বডি টাইপ এখান থেকে সিম্পলভাবে এভারেজ করে দিবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনারা এই যেখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা ভার্স এই যেটা সিলেক্ট করে দেবেন বা ফার্স্ট এটা দিতে পারেন। তো আমি ফার্স্ট এটা দিয়ে দিচ্ছি। দেন ওকেতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে লুকিং ফর জেন্ডার এখানে ক্লিক করে দেওয়ার পরে ভার্স অনলি ম্যান নিব আমরা, তো ম্যান করে দিলাম। দেন এখান থেকে ওকেতে ক্লিক। দেন আমি 18 থেকে 19 বছর পর্যন্ত নিব, সব কিছু ঠিকঠাক থাকলে অ্যামাউন্টটাই রেখে দেন এখন এখান থেকে সিম্পলিভাবে আমরা ব্যাক করে যাব। তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল কিন্তু কমপ্লিট, মোটামুটিভাবে আমার প্রোফাইল 100% কমপ্লিট। এখানে কিন্তু এই ট্রাফিকগুলো দেখেন অনলাইনে আছে। এখন অ্যাকাউন্ট শুধু লাইভ হলে আপনি ট্রাফিক নিয়ে শেষ করতে পারবেন না। তো ব্যাস এখন এই যে দেখেন আপনাদেরকে শুধু এভাবে লাভ ব্রেক দিয়ে যাবেন, এখন মানে লাভ ব্রেক দিবেন, কিছুক্ষণ পরে দেখবেন হিউজ ট্রাফিক আপনাকে রেসপন্স করবে। মেসেজিং চ্যাটে যদি চলে আসি, তো ট্রাফিক রেসপন্স করলেই কিন্তু আপনি শুধু ট্রাফিককে রেসপন্স করতে পারবেন, এর আগে কিন্তু পারবেন না। ট্রাফিক রেসপন্স না করা পর্যন্ত এখানে কোনো উপায় নেই, মানে ট্রাফিককে আপনাকে ফার্স্ট লেভেল রেসপন্স করতে হবে। তো আমি গ্যালারিতে আসার কারণ ভার্স এখান থেকে আমি একটা ইমেজ কাইন্ড থেকে একটু সেন্ড করে দিব। দেখেন এখানে কিন্তু ইমেজটাও সেন্ড হবে না তার কাছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজটাও সেন্ড হবে না, কিছু সেন্ড হবে না। ট্রাফিক আগে আপনাকে রেসপন্স করতে হবে, ট্রাফিক রেসপন্স করার পরে আপনি কিন্তু তাদের সাথে মেসেজ করতে পারবেন। এখানে এই একটা সিস্টেম। দেন ভার্স এখান থেকে আপনারা আরেকটা কাজ করতে পারেন, অনেক ট্রাফিক কিন্তু চ্যানাপসেট অ্যাকাউন্ট আছে, সেখানে আপনারা ডাইরেক্টলি তাদেরকে চ্যানাপসেটও নক করতে পারবেন। তো আমি সিম্পলভাবে আবার এই যে এই ট্রাফিকটার উপর নক করে দিচ্ছি। দেওয়ার পরে এভাবে আপনার তাদেরকে ল ব্রেক দিয়ে যাবেন, আর তারা অ্যাকাউন্ট লাইভ হওয়ার সঙ্গে সঙ্গে তারাই আপনাকে রেসপন্স করবে। এভাবে সময় দিয়ে আপনাদেরকে এখানে কাজ করতে হবে, আবারও বলে দিচ্ছি কাইন্ডলি একটু সময় দিয়ে আপনারা কাজ করবেন। দেন এই যে ট্রাফিক, এগুলো কিন্তু সব ট্রাফিকগুলো অনলাইনে আছে, আর এরকম অ্যাড আসতেছে কিছু করার নেই, কারণ আপনাকে অ্যাডগুলো দেখতে হবে আর প্রচুর সময় দিয়ে এখানে কাজ করবেন, ওনাতে কিন্তু ট্রাফিক গেইন বা জেনারেট করতে পারবেন না। সো এখানে প্রচুর সময় দেবেন। তো অনেক বড় অ্যাড দিছে, আমি একটু স্কিপ করে দিচ্ছি। তো অ্যাড স্কিপ করে দেওয়ার পরে সিম্পলি আবার ব্যাক করে চলে আসলাম। তো দেন এখান থেকে একে এই যে লাভ দিয়ে দিলাম। শুধু এইভাবে আপনাদেরকে সময় দিয়ে কাজ করতে হবে। এখান থেকে আপনারা এই সার্চ এগুলাতে গিয়ে অনলাইনে দেখেন হিউজ ট্রাফিক আছে, ট্রাফিক কিন্তু নিয়ে শেষ করতে পারবেন না। দেখেন কত ট্রাফিক লাগবে আপনাদের, অনলাইনে কিন্তু হিউজ ট্রাফিক আছে, শুধু একটু সময় দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে এতটুকুই। তাহলে আশা করি ভালো পরিমাণ একটা ট্রাফিক এখান থেকে আপনারা জেনারেট করতে পারতেছেন। দেখেন কত ট্রাফিক আপনাদের লাগবে অনলাইনে, কিন্তু এখানে আমি হিউজ ট্রাফিক দেখতে পাচ্ছি। শুধু অ্যাকাউন্টে একটু আপনারা লাইভ করবেন তাহলেই হচ্ছে। দেখেন এখানে শুধু ট্রাফিকগুলো উপরে ক্লিক দিবেন আর আপনারা লাভ দিয়ে রাখবেন, তারপরে তারা মেসেজ করার সঙ্গে সঙ্গে আপনারা তাদের সাথে মেসেজ করতে পারবেন। এইভাবে লভ ব্রেক দিয়ে রাখবেন আর আপনারা এই যে এখানে গিয়ে টেন্ডারের মতন তাদের সাথে মিলাবেন, এভাবে শুধু মিলাবেন, দেখতে পাচ্ছেন এইভাবে শুধু মিলাবেন। আবার অ্যাড চলে আসছে।
অ্যাড আসলে আপনারা কাইন্ডলি অ্যাডগুলো কেটে দিবেন। তো আমি এখন সিম্পলভাবে অ্যাডটাও কেটে দিচ্ছি। তো ভেরস এইভাবেই মূলত আপনাকে এখানে কাজ করতে হবে। তো এখন আমি আপনাদেরকে ভেরস যে কাজটি করব সেইটা হচ্ছে সিম্পলিভাবে আমি এখন চলে যাবো হচ্ছে প্লে স্টোর, যে অ্যাপ্লিকেশানগুলো আপনারা কই থেকে পাবেন। তো অ্যাপ্লিকেশানগুলো পাওয়ার জন্য ভেরস প্লে স্টোরে দেখেন ঠিক এইটা লিখে সার্চ করবেন, আর অ্যাকাউন্ট লাইভ হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। দেন এখান থেকে আমি এই যে ওপেন দিস প্লে স্টোর যদি নিয়ে চলে যাই, সিম্পলিভাবে শুধু এটা লিখে সার্চ করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি পেয়ে যাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাস, দেখেন লোগোটি দেখে রাখেন আর এটা লিখে সার্চ করবেন প্লে স্টোরে, তাহলে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আর আমি যদি এখন একটু নিচে চলে যাই, অ্যাপ্লিকেশনটি আপনার ডাউনলোড সিস্টেম দেখলে অবাক হয়ে যাবেন। দেখেন কত ডাউনলোড হয়েছে, 5 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে, এবং রিভিউ দেখতে পাচ্ছেন 37K রিভিউ। তো মানে বেস্ট একটা অ্যাপ্লিকেশান। এখানে যদি চলে আসি, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন তো বেস্ট কোয়ালিটি কিন্তু একটা অ্যাপ্লিকেশান। ফ্রিতে আপনারা তাদের সঙ্গে মেসেজিং করতে পারবেন, কিন্তু ট্রাফিককে আগে মেসেজ করতে হবে, এটাই হচ্ছে কিন্তু এখানে শর্ত। অ্যাজ এ এখানে অপশনটা আপনারা দেখে নেন, ট্রাফিক কিন্তু আগে মেসেজ করছে, দেন কিন্তু সে ফ্রিতে মেসেজ করতে পারতেছে, এরকম ট্রাফিককে আগে মেসেজ করতে হবে। আর অ্যাকাউন্টটা লাইভ হলেই আপনার আর কোনো টেনশন নেই, তখন ট্রাফিক নিয়ে শেষ করতে পারবেন না। আর রিয়েল জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভ্যাটস, অলরেডি কিন্তু দেখেন আপডেট নিয়েই নিয়েছে। আমরা ট্যাম্প মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছিলাম, বর্তমানে কিন্তু আপডেট নিয়ে নিয়েছে, এখন রিয়েল জিমেল ছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না। দেন এখান থেকে আবার ব্যাক করে চলে যাচ্ছি। এখন আপনাদের যেটি লাগবে টোমাটো ভিপিএন। তো ব্যাটস আপনাদের কিন্তু এখন এই ভিপিএনটা লাগতেছে, যেহেতু ভিপিএন প্লাস লোকেশন সেন্সর ইউজ করা হচ্ছে, তার কারণে কিন্তু প্লে স্টোরে একটু স্লো কাজ করতেছে। তো কোনো প্রবলেম নেই, কাইন্ডলি একটু সময় দেন, দেখেন এখানে কিন্তু চলে আসবে। তো নেট স্পিড একটু স্লো কাজ করতেছে, এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন 50 মিলিয়ন প্লাস কিন্তু এটা ডাউনলোড হয়েছে, তার মানে বুঝতে পারতেছেন যে কী লেভেলের একটা ভিপিএন। এই ভিপিএনটা সকলে ডাউনলোড করে নেবেন। দেন আপনাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে লোকেশান চেঞ্জার। এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনাদের লাগতেছে, তো এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনারা সকলে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন, লোকেশান চেঞ্জার, এই অ্যাপ্লিকেশানটা সকলে ডাউনলোড করে নেবেন। তো টোটালি আপনাদের এই অ্যাপ্লিকেশানগুলো লাগতেছে। আর আরেকটা যে অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে ব্যাস স্ট্যাম্প মেইল। তো আবার বলতেছি, অনেকে কিন্তু স্ট্যাম্প মেইল দিয়ে নিবে, অনেকে কিন্তু নিবে না। তো স্ট্যাম্প মেইল এই অ্যাপ্লিকেশানটা আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন, দেখেন স্ট্যাম্প মেইল। এই অ্যাপ্লিকেশানটা আপনার প্লে স্টোরে পেয়ে যাচ্ছেন। তো টোটালি আপনাদের এই কয়েকটা অ্যাপ্লিকেশান হলেই হচ্ছে। তো টেম্পেল যাদের নেবে না, তারা হচ্ছে রিয়েল জিমেল দিয়ে ক্রিয়েট করবেন, কোনো প্রবলেম নেই। তো এই কয়েকটা অ্যাপ্লিকেশান হলেই হচ্ছে। তো ব্যাস এইভাবে সিম্পলভাবে আপনারা এই অ্যাপ্লিকেশানটিতে এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করেন। আশা করি অ্যাকাউন্ট লাইভ হওয়ার সঙ্গে সঙ্গেই হিউজ ট্রাফিক জেনারেট করতে পারবেন এবং আর্নিং শুরু করতে পারবেন খুবই ইজিতে। আর ক্যাশঅ্যাপে কিন্তু এখান থেকে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। তো আর বেশি কিছু বলতেছি না, ভিডিওর বিষয়ে কোনো কিছু জানার থাকলে ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং আমার পার্সোনাল ইমো নাম্বার দেওয়া থাকবে, আপনারা নক করতে পারেন, আমি অনলাইনে থাকলে চেষ্টা করবো হেল্প করার। তো আজকে ভিডিও এই পর্যন্তই, নেক্সট আবার আপডেট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সদা সর্বদা মা আইটি টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।